পশ্চিমবঙ্গের সমস্ত মানুষই প্রটেস্ট করছে। বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি তারা মানুষের যে দাবি, মানুষের যে কথা, সেইটাই তুলে ধরছে। আর এই তুলে ধরা আজকের নয়, আমরা সবার আগে সম্মান জানাতে চাই পশ্চিমবঙ্গের নির্ভীক জনগণকে, যারা বদল চাইছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের পতন চাইছেন। তারা বুঝতে পেরে গেছেন যে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকবেন, পুলিশকে দিয়ে তিনি এভিডেন্স ট্যাম্পারিং করবেন, প্রমাণ হাফিজ করবেন। সবাই জানে স্বাস্থ্য দপ্তর আর পুলিশ দপ্তর এবং PWD, স্বাস্থ্য আর পুলিশের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এবং বিচার চলাকালীন যে বাথরুমে আততায়ীরা রক্ত ধুয়েছিল, PWD ডিপার্টমেন্টকে দিয়ে সেই বাথরুম ভেঙে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অর্থাৎ তিনি বারবার ক্রিমিনালকে বাঁচাতে চাইছেন, তৃণমূল ক্রিমিনালকে আড়াতে চাইছে। তাই আমাদের এই ডাক্তার বোনটা যে এই আরজি করে যাবতীয় দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে চেয়েছিল, এই সন্দীপ ঘোষ যে মাফিয়াদের নিয়ে চলত, সেই সত্যটা সামনে আনবার প্রতিজ্ঞা করেছিল, তাই তার চিরতলে মুখ বন্ধ করে দেওয়া হলো। এর আগে অন্যান্য ডাক্তার, অধ্যাপক বা স্টুডেন্টরা তারাও প্রতিবাদ করতে চেয়েছিলেন, কিন্তু ডাক্তারদের ট্রান্সফারের ভয়, প্রমোশনের ভয় এবং স্টুডেন্টদের পরীক্ষায় পাস না করাবার ভয় দেখানো হয়েছিল। কিন্তু এই বোনটা যতদূর জানতে পারা যায়, সে তার প্রতিবাদ অটুট রেখেছিল বলেই অঙ্গ পাচার, অঙ্গ প্রত্যঙ্গ পাচার, জাল ওষুধের কারবার, বিজেপিকে বলার আগেও যেগুলো ব্যবহার্য, আমাদের যা যা মেডিকেল অ্যাপারেটাস বা সরঞ্জাম যেগুলো ফেলে দিতে হয়, নালে আবার ব্যবহার করলে শরীরে অসুখ হয়, সেটাকে এই সন্দীপ ঘোষের টিম খোলা বাজারে আবার বিক্রি করে টাকা ইনকাম করতো। আমাদের ট্যাক্সের টাকায় জাল ওষুধ কেনা হতো, এরম নানাবিধ অভিযোগ নিয়ে মেয়েটি মুখ খুলতে চেয়েছিল। তাই সন্দীপ ঘোষ এবং তার মাফিয়ারা মিলে, একাধিক আততায়ীরা মিলে নৃশংসভাবে, তাদের ক্ষমতা কত, তাদের পাশে যে মুখ্যমন্ত্রী আছে, তাদের পাশে যে পুলিশ মন্ত্রী আছে, পুলিশ আর স্বাস্থ্য বিভাগ তাদের যে কিচ্ছু করবে না, এই দম্ভে তারা এই বোনটাকে নৃশংসভাবে হত্যা করলো। এবং যেভাবে তারা সমস্ত কিছুকে ট্যাম্পারিং করেছে, প্রমাণ লোপাটের চেষ্টা করেছে, তা সুপ্রিম কোর্টে গিয়ে সব প্রমাণ হয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন যে তারা 30 বছরেও নাকি এমন ঘটনা দেখেননি। ব্যক্তিগত রুদ্রনীল ঘোষ কতটা আশাবাদী যে CBI এটা তদন্ত করে ঠিক তদন্ত করতে পারবেন? আমার নিজের মনে হয় যে পারবে, তার কারণ যদি আমরা নির্ভয়ের কাণ্ড দেখি, হ্যাঁ, সেখানে 7 বছর সময় লেগেছে, কারণ যারা এই ধরনের অপরাধ করে তারা অত্যন্ত চতুর হয়। আবার এই ধরনের অপরাধীর সঙ্গে যদি সরকার জুড়ে থাকে এই দুর্নীতির ভাগ হিসেবে, তখন সেই সত্যকে বার করতে কাজটা কঠিন হয়ে পড়ে। হ্যাঁ, দিল্লিতে তদানীন্তন সরকার, তারাই ক্রিমিনালদের পাশে দাঁড়ায়নি, তাই 7 বছরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা তারা ফাঁসি কাটে ঝোলাতে পেরেছে। কিন্তু এক্ষেত্রে রাজ্য সরকার এবং তার পুলিশ এবং স্বাস্থ্য বিভাগ এবং PWD বিভাগ, প্রত্যেকটা মানুষ পশ্চিমবঙ্গে দেখেছেন প্রথম থেকেই একটা ক্ষতবিক্ষত দেহ দেখে ডাক্তাররা থানায় জানিয়ে বলছে একটা মেয়ে অজ্ঞান হয়ে গেছে। বাবুন, তাদের কাছে স্টেথোস্কোপ আছে, তারা নাড়ি দেখলেই বলে দেবে ক্ষতবিক্ষত দেহ দেখে যে এটা আত্মহত্যা নয়, এটা খুন এবং একজনের কাজ নয়। কিন্তু স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ ন্যাকা সেজে তারা ডায়েরি নিলেন, কিসের? সকালবেলা অচৈতন্য। তারপর তার বাড়িতে ফোন করে বলা হলো অজ্ঞান হয়ে গেছে, শরীর খারাপ, তারপর আত্মহত্যা করেছে, তারপর তড়িঘড়ি তার দেহ FIR না করেই পোস্টমর্টমে পাঠিয়ে দেওয়া হলো UD সেকশনে, অস্বাভাবিক মৃত্যুতে। পুলিশ এবং স্বাস্থ্য বিভাগ তারা দেখতে পাচ্ছে এটা হত্যা। যদি এরা না জানে,
কে হত্যা করেছে। যদি এই দুটো বিভাগে যারা কর্তারা ছিল তাদের উপরে মুখ্যমন্ত্রী যদি নির্দেশ না থাকে তাহলে তারা এই মিথ্যাচার করলো কেন, এটা মানুষ জেনে গেছে। সুপ্রিম কোর্টের কাছেও তাদের বয়ানে এই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে এবং লজ্জা লাগে। এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধরা পড়ে গেছেন তখন তিনি লোক দেখানো জাস্টিস চাই মিছিল করছেন, কি অদ্ভুত! আমাদের রাজ্যে জাস্টিস কে দেবে? কোর্ট প্রথমে জাস্টিস দেয় না, আমাদের জাস্টিসের প্রাথমিক কাজটা করে রাজ্যের সরকার এবং প্রশাসন। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের পুলিশ মন্ত্রী, তিনি জাস্টিস দেয় আর তিনি মিছিলে নেমেছেন লোক দেখানো। এবং মিছিলে নেমে কার বিরুদ্ধে মিছিল? তাহলে মিছিল অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অপদার্থ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিজে মিছিল করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ প্রমাণ করলেন এই রাজ্যের আইন কানুন প্রশাসন রক্ষা করবার ক্ষমতা তার কাছে নেই, তাই তিনিও কোর্টের কাছে সাধারণ মানুষের মতো জাস্টিস চাইছেন। সুতরাং তিনি স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রী থাকবার, পুলিশ মন্ত্রী থাকবার, স্বাস্থ্যমন্ত্রী থাকবার কোনো অধিকার বা ক্ষমতাতেই তিনি নেই।